নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত পড়েছে, কড়াইশুঁটির কচুরি তো খেতেই হবে। তা আমি আগেও একটা কড়াইশুঁটির কচুরির পদ্ধতি দিয়েছি, আজকে আবার একটা অন্যরকম পদ্ধতিতে রান্না করতে চলেছি। তা আমি নিয়েছি এখানে মানে 400 গ্রামের মতন ময়দা আর 200 গ্রামের মতন আটা নিয়েছি। অর্থাৎ যা ময়দা নেব ঠিক তার হাফ আটা নেব, আমি সেটাই করেছি। নিয়ে রেখে দিয়েছি ঈষৎ উষ্ণ কিছুটা গরম জল করে রেখেছি। নিয়েছি 2 টেবিল স্পুন আপনার সাদা তেল, অর্থাৎ ভেজিটেবল অয়েল যেটা বলে। আর নিয়েছি 1 চা চামচ জিরেকে, সাদা জিরেকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর নিয়েছি 1 কাপ কড়াইশুঁটি, 1 ইঞ্চি আদা, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। আর নিয়েছি 1 চিমটি মতন হিং। নিয়েছি কড়াইশুঁটি বাটাটায় যে এটা দেবো নুনটা, সেই নুন, আর হচ্ছে মিষ্টি হিসেবে নিয়েছি সুগার ফ্রি চামচের 1 চামচ সুগার ফ্রি। আপনারা চিনি নিলে 1 চা চামচ চিনি নেবেন, বা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা নেবেন। তা প্রথমে আমি ময়দাটাকে আগে মেখে নেব, কিন্তু তার আগে দেখিয়ে নিই যে এইগুলো আমি সব আগে পেস্ট করে নেব। এটাকে পেস্ট করব। এই আদাটা কাঁচা লঙ্কাটা মধ্যে ভেতরে চলে গেছে, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কড়াইশুঁটি 1 কাপ, আর এই আদাটা, এটাকে বাটব। ময়দাতে একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেলটা। দিয়ে আমি আগে আটা আর ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। আমার এর আগে ময়দা মাখা দেখানো আছে, তবু আজকে আমি কিছুটা দেখিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে ময়দাটাকে মাখ, অল্প অল্প জল। ময়দাটা আমার মাখা হয়ে গেল, এবারে আমি এটা একটা ভিজে কাপড় চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা। এক টেবিল চামচ আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, এইবারে দিয়ে দিচ্ছি আমি হিংটা। একটু হিংটাকে একটু ভেজে নেব আগে। এবারে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা। দিচ্ছি নুন আর মিষ্টিটা, দিয়ে এটাকে এখন নাড়বো। যতক্ষণ না পেস্টটা কড়া থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু বুঝবো না যেটা হয়ে গেছে। এটা হয়ে গেলে পুরো কড়া থেকে উঠে আসবে, মানে ফ্রাই প্যান থেকে আমার উঠে আসবে রান্নাটা। দেখুন আমার পেস্টটা কিন্তু, কড়াইশুঁটির পেস্টটা এরকম এ থেকে উঠে আসছে, ফ্রাই প্যান থেকে উঠে আসছে, তার মানে আমার এটা হয়ে এসছে। আমি এবারেতে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়োটা। আমি কিন্তু যখন কড়াইশুঁটির পেস্টটা রান্না করলাম তখন কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি এটাকে রান্না করলাম, হাই ফ্লেমে কিন্তু এটা রান্না করবে না, তাহলে কি হবে পুড়ে যাবে জিনিসটা।
রান্নাটা হয়ে গেল আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। দেখুন কুকটা আমি একেবারে এতে করে তুলে নিয়েছি, খুন্তিতে তুলে নিয়েছি, এটাকে নামিয়ে নিলাম। এই হলো আমার কুকটা। 20 মিনিট পর আমি এই ময়দা থেকে ভিজে কাপড়টা তুলে নিলাম। এবারে ময়দা থেকে আমি লেচি কাটব। এবারে যে লেচিগুলো কড়া হয়ে গেছে, এবারে লেচিগুলোকে বাটি তৈরি করব একটা। যে বাটি তৈরি করলাম, এবারে পুরটা নেব, নিয়ে এরকম ভাবে আবার একটা দেখাচ্ছি। আগে বাটি তৈরি করব। আবার পুর নিচ্ছি। এইরকম ভাবে আমি বাকি লেচিগুলো করতে থাকব। যেদিকে মুখটা সেটা এরকম নিচের দিকে দেব, দিয়ে বেলব। কচুরিগুলো আমার সব বেলা হয়ে গেছে। কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা হয়েছে কিনা আমি একটুখানি ময়দা দিয়ে দেখব। তেলটা আমার হয়ে গেছে। এই হলো আমার কড়াইশুঁটির কচুরি। আজকে আমি কচুরিগুলো আলুর দম দিয়ে পরিবেশন করবো।